কর্মসংস্থানের লক্ষ্যে দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতি। তাঁর নেতৃত্বে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম এই 5 জেলার প্রশাসন ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 5 জেলার জেলাশাসক ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধিকারিকেরা। আমরা স্কোর্স অফ বাংলা বলে যে আমাদের স্কিম আছে, সেই স্কিম আমরা ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিয়েছি। আগে এটা কন্ট্রোল পুরোপুরি আমাদের কারিগরি ভবন থেকে, এখন পুরো ডিস্ট্রিক্ট লেভেলে 23টা ডিস্ট্রিক্ট এবং কলকাতা, এই 24টা জায়গাতে আমরা ট্রেনিংটাকে ডিসেন্ট্রালাইজ করেছি। এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন করে এডিএম স্কিলিং আছে, এডিএমের আধারে একজন করে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার আছে, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার আছেন, সাব ডিভিশন লেভেলে প্রজেক্ট ম্যানেজার আছেন, ব্লক লেভেলে আমাদের অফিসার আছে। তো এদের আন্ডারে আমরা যে শর্ট টার্ম কোর্সগুলোকে পড়াতাম উৎকর্ষ বাংলায়, যে 3 মাসের কোর্স, 3 মাসের বা 4 মাসের কোর্স করিয়ে আমাদের যে যারা মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল বা হায়ার স্টাডি পাস করছে, মানে ইন বিটুইন ক্লাস 9 থেকে 12 পর্যন্ত অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, অনেকে বিভিন্ন কারণে পড়ে পাস করে হয়তো বসে আছে, চাকরি পাচ্ছে না বা ফার্দার হায়ার স্টাডি যেতে পারছে না, এই সমস্ত যে ছেলে মেয়ে যারা আছে তাদেরকে একটা শর্ট টার্ম ট্রেনিং করিয়ে 3 মাস বা 4 মাসে তাদেরকে জব রেডি করা, জব রেডি করে তাদেরকে প্লেসমেন্ট করা, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যে আছে এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিমান্ডটাকে এগ্রিগেট করবে, এই ডিমান্ড এগ্রিগেট করে এই এটাকে আমাদের যে ট্রেনিংয়ের মাধ্যমে যে তাদের ট্রেনিংটা দেওয়া হলো তার একটা অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসমেন্ট পরে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সার্টিফিকেশনের পর তাদেরকে কিন্তু প্লেসমেন্ট করা হবে। এই যে সিস্টেমটা এটাকে যাতে স্মুথলি রান করতে পারে সব ডিস্ট্রিক্টে, এই জন্য এখানে সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আজকে আমরা মিটিং ডেকেছিলাম, সেই মিটিংয়ে এগুলো নিয়েই আমাদের আলোচনা হলো। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে দুর্গাপুরে 10 তারিখে 10th আগস্ট আমাদের একটা জব ফেয়ার হবে, সেখানে আমরা সিআইআই এবং ন্যাসকম এই দুটো যে ইন্ডাস্ট্রিয়াল কানেকশনগুলো আছে তাদের থ্রু দিয়ে আমরা এখানে প্রচুর কোম্পানিকে নিয়ে আসবো, আর 40-45টা বা 50টা কোম্পানি, তাদের কাছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আর কি, এগুলো ইন্ডাস্ট্রিতে আমাদের তাদের রিকোয়ারমেন্ট আছে। তো এখানে আমাদের যে আইটিআই পলিটেকনিক এবং আমাদের এই যে শর্ট টার্ম ট্রেনিং কোর্সে যারা পাস করে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে ট্রেনিং কম্পিটিশনের পর, তাদেরকে আমরা সব জব ফেয়ারে নিয়ে আসবো এবং এই জব ফেয়ারের মাধ্যমে তাদের চাকরি দেবে। আপনারা জানেন যে আমরা লাস্ট মার্চ মাসে একটা করেছিলাম আইটিআই 31st মার্চ করেছিলাম, সেখানে 2670 জনকে আমরা জব দিতে পেরেছিলাম। এইবার ডিমান্ডটা আরও অনেক বেশি আছে, এখনই আমাদের কাছে প্রায় 5000 কাছাকাছি ডিমান্ড আছে যে আমরা লোককে এখানে চাকরি দিতে পারবো। তো ওর মধ্যে মেনলি হচ্ছে আইটিআই পাস, পলিটেকনিক পাস এবং আমাদের যে উৎকর্ষ বাংলা থেকে যে ট্রেনিংটা করেছে যারা, তাদেরকে আমরা এখানে চাকরির জন্য সবাইকে ইনভাইট করছি। একটা ডেডিকেটেড তাদের একটা ইমেল আছে, তার থেকে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, 2-3 দিন যে মেল আছে সেখান দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে এসে সেই কোম্পানিগুলো বিভিন্ন রুমে বসবে এবং ওয়াকিং ইন্টারভিউ তারা পছন্দ করবে, ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটও একবার রিনিয়াসলি পছন্দ করবে যে আমি কোন কোম্পানিতে যাবো, তার কাছে অফার থাকবে, সেই অফার লেটার দেওয়া হবে এবং এভাবে তাদেরকে প্লেসমেন্ট করা। আসানসোল থেকে হরিকোষের রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।